আল্লাহ কোরআন বলছে ইজ্জতের মালিক আমার আল্লাহ আল্লাহর সঙ্গে যারা দেয় না পাল্লা আমি রক্ষা করব ইজ্জত আমি আল্লাহ আর একবার বলেন মার হাবা এজন্য আমাদের চলাফেরা নিয়ন্ত্রণ করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমাদের যেন কবর নাই আমাদের যেন মরণ নাই আমাদের যেন মরা লাগবে না আমরা বিরাট কিছু হয়ে গেছি কিছু টাকার মালিক বা কিছু শেয়ারের মালিক এটা পাকা বাড়ির মালিক হইয়া মনে করে যে আসমান জমিন এক করে ফেলাইছে আরে বেটা লমরুদের মতো পৃথিবীর বাদশাকে আল্লাহ ছাড় দেয় নাই জুতা পিঠা করে দুনিয়াতে বিদায় করছে ধরে বলেন ঠিক কিনা আর তুমি সাজা খাই মনে করো তুমি যেন কি হইয়া পড়ছো আরে মিয়া ওই হজরতের সুলাইমান নবী আসমানে আল্লাহর জান্নাত সোনার তৈরি জাহাজে আসমান দিয়ে উঠতেছে জোরে কন সঙ্গে আছে ষোলো হাজার কর্মচারী জোরে কয় হাজার হাজার কর্মচারী নিয়ে হাওয়াই তখতে চৈরা সুলাইমান নবী আসমানে উঠতেছে আল্লাহর দাও ওই জাহাজ সোনার তৈরি জোরে কন সুমান আল্লাহ কিসের তৈরি করা সোনার তৈরি করা চার ইঞ্চি পুরুষ সোনার সোনার পাক দিয়ে বানালো আল্লাহর হওয়া জাহাজ সুলাইমান তাকে নির্দেশ করা ছিল বিসমিল্লা বলে হাওয়া জাহাজ চালু করবে চলে যাবে আলহামদুলিল্লাহ বলে থেমে যাবে আল্লাহর হুকুমে ডালে যাও বললে ডালে যাবে আল্লাহর হুকুমে বাবে যাও বললে বাবে যাবে কিন্তু একবার সুলাইমান আল্লাহকে বাদ দিয়া কয় এই তখ তুই ডালে যা আর অমনি ডাইন দিকে কাঠ হয়ে গেছে জোরে করার লোক তাফসির বলতেছে মাটি থেকে নয় মাইল আকাশের মধ্যে তক্ত যখন কাঁদ হয়ে গেছে একটুখানি এই ষোলো হাজার কর্মচারী আর সুলাইমান নবী দুইজনের জীবন কি আছে না গলার কাছে কতক্ষণ মাটি থেকে কত দূর নয় মাইল উপরে নিজে হুকুম করতেছে বাদশা সাইজা যা আর অমনি ডাইনে যাওয়া বাদ দিয়ে ডাইন থেকে হালকা একটু গেছে জোরে আকবার তে নয় মাইল উপরে যদি সুলাইমানের হাওয়াই জাহাজ যদি এমনি কাই থৈয়া যায় যে ষোলো হাজার কর্মচারী আছে লগে আর সুরাইমান নিজে সঙ্গে সঙ্গে বলতেছে পলাম রে মরাম রে বাঁচাও রে ওরে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও। এই জাহাজ তুই এমন করিস কে তুই সুজাহা জাহাজের জবান খুঁইলা গেছে জাহাজ কয় তুই সুজা তারপর তারপরে আমি সুজা সুলাইমান বলতেছে তুই আল্লাহ রস্তের সুজা হ এইবার যাহার সোজা হইয়া বলে তুইও সোজা হলি তাই আমিও সোজা হইলাম তুই যে প্রথম নির্দেশ দিছিলি আমারে নিজের গোলাম বানাইয়া মনে করছিলি অর্ডার দেব আর আমি তোর হুকুমের গোলামি করবো তাই আমি আল্লাহর গোলাম এই বাতাস আল্লাহর আমি আল্লাহর আল্লাহর মাথার উপরের পাখিগুলো যা রোদার বৃষ্টি থেকে বাঁচাই ওগুলো আল্লাহর সব আল্লাহর গোলাম মুহূর্তের জন্য তুমি আল্লাহর গোলামি ভরে গিয়েছিলে এজন্যই নিজের পক্ষ থেকে যখন নিজের মতো করে আমারে চালাইতে চাইছো অমনি আমি আর তোমার হুকুম মানি নাই আল্লাহর হুকুমে কাজ হইয়া গেছি ষোলো হাজার কর্মচারী আর সুলাইমান তোকে নয় মাইল দূর থেকে ফেলাই দেব। দেখি তোর বাবা তোরে বাঁচাইতে পারে নাকি যখন তুই বললি বাবারে মারে মরসি রে আমি সোজা হই নাই যখন বলছিস আল্লাহ রস্তে সোজা হ আল্লাহ হুকুম করল সোজা হ এইবার আল্লাহর হুকুমে আমি সোজা হইলাম আমি আল্লাহর গোলাম সুলাইমান তোর গোলাম না আমি হুকুম মানব সুলাইমান তোর ততক্ষণ তুই হুকুম মানবি আমার আল্লাহর যতক্ষণ এজন্য বাংলার জমিনে আপনি পীর হন মুর্শিদ হন হুজুর হন ইমাম হন যদি আল্লাহর হুকুম মানেন আপনাকে মানা যাবে আর আপনি যদি আল্লাহর থেকে দূরে সরে যান যত বড় হুজুর হন আপনারে আর মানা যাবে কথা কল্লাকে যাবে বাইতুল মকাররমের জাতীয় মসজিদের জাতীয় খতিব সাহেব যদি নামাজের মধ্যে আল্লাহর কোরআন যদি উল্টা পাল্টা করে আল্লাহ যেমনি দিয়েছে সামনে না পইড়া যদি উল্টা পাল্টা পড়ে পেছন থেকে লুকমা না দিয়া আলেমরা বুঝি চুপ করে থাকবে মুক্তাদিরা জোরে বাবা জাতীয় মসজিদের ইমাম সাহেব ভুল পড়লে ওটা ভুল না চুপ থাকবে চুপ থাকবে এটা রিক্সাওয়ালা যদি টের পাই যে ভুল পড়তেছে সে কি করবে বলবে আল্লাহ হুয়াকবার ও ইমাম সাহেব সুজাহা আল্লাহ আকবার আল্লাহ আকবর সর্বোচ্চ তিনবার জোরসে বলেন কয়বার এর পরেও যদি ইমাম সাহেব উল্টাপাল্টা করে আল্লাহর বিধানকে উল্টাপাল্টা পড়ে জবান দিয়া খালি সাথে সাথে ওই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া যাবে না ইমাম সাহেবের পাঞ্জাবি ধরে এক কাতারে পেছনে আইসা ওকে মুক্তাদি বানাই লাগবে আর সামনে জাননেওয়ালা একজন আগায় যাবে আর একবার বলেন ঠিক কিনা ঠিক আসলাইক আমাদের সমাজের মধ্যে সমস্যা হয়ে গেছে যে আমরা আল্লাহকে জানি না চিনি না বুঝি না মানি না কি জানি না তাও জানি না এজন্য আমরা মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছি না আপনি কিছুই হননি ডক্টরের ডিগ্রি লাভ করছেন কি শিখছেন কিছুই শেখেন নাই কি হয়েছেন কিছুই হন নাই আর একবার বলেন আল্লাহ মানুষের ভিতরে অহংকার আসে যখন মানুষ ধ্বংস হয়ে যায় তখন তার নেকি বলতে আর কিছু থাকে না আসলে সেজে থাকে হিরো ভেতরে কিন্তু জিরো আর বলেন ঠিক কি না আমার মাওলায় কারিম তাই বলেন ল্যা তেম সি ফিল অরোধে মারোহান ইন খেল অরোধ বল চবুলুবুল জীবল তুলা

খবরদার অহংকার করে আমার জমিনের উপরে তুমি হেঁটো না লাথি তোমার জমিন ফাটাইতে তুমি পারবা না আর লাভ দিয়ে আসমানের সীমানা অতিক্রম করতে পারবা না তুমি আমার গোলাম তোমাকে আমার ইচ্ছাই দুনিয়াতে পাঠানো হয়েছে তোমাকে পুরুষ বানানো হয়েছে আর একজনকে নারী বানানো হয়েছে তোমাকে যেই আখেরি নবীর উম্মত বানানো হয়েছে যে দেশে যে জমিনে পাঠানো হয়েছে টুকুরি রিজিক দিয়া যতটুকু আলো বাতাস গ্রহণের ক্ষমতা দিয়া এর বাইরে যাওয়ার ক্ষমতা তোমার নাই আর বলেন ক্ষমতা আছে কার ঘোষণা জোর সে বলে আর ও জোরে জোর হল না আর একবার এই জন্য গোনা যদি করি কার কাছে করেছি মা ভবে কার কাছে তাই কবি আমার বলে আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও বলা যাবে না বলেন সবাই আল্লাহ উগু আল্লাহ ক্ষমা দাও জোরে ক্ষমা করে দাও যতদিন জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ যদি বলেন আল্লাহ উগো আল্লাহ ক্ষমা করে দা শর থেত গিয়া বুকে মোরে আগে মা বাবা গেল গোরে চলিয়া শর থে বুকে মুরে আগিয়া মা বাবা গেল গোরে চোলিয়া শিও শিলাই মা বাবাকে জন্নতে দাও ক্ষমা করে দাও আল্লাহ সবাই বলেন আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও নবীকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ইমান এনেছি তবু নবীকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ইমান এনেছি তবুও সেও শিলাই রহ মো দয়া বিলা ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ দাও আল্লাহ রাব্বুল العالمينের কোরআন বর্ণনা করতেছে দুনিয়াবাসি ইজ্জত তুমি পাবে যদি তুমি আল্লাহ এবং রসুলের প্রতি মজবুতভাবে ঈমান রাখো কারণ আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সুরাতুল মুনাফিকুনের প্রথমেই ইন্না ইজ্জাত লিল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ জোরে বলেন কে অলি রসুল হি দুই নম্বরে ইজ্জতের মালিক আমার রসুল জোরে বলেন মারা হাওয়া অলিম আল্লাহ আল্লায়ব রসুলের প্রতি যারা ইমান আনবে তারা মর্যাদা ভাবে ওলা কিন্নাল বোনা ফিতরিন আলা আলামুন আমার আল্লাহ স্পষ্ট করে বলে দেয় এই দুনিয়ায় যারা দদল বান্দা করল মারসুন মুনাফিকের জাতি যারা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরো যারা ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের চরিত্র গ্রহণ করে চলে ইসলামকে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে না নবীকে ভালোবাসে না এই মুনাফেক মুসলমানের বাচ্চা হওয়ার পরেও মুনাফেকরা এ বিষয়টা গুরুত্ব দেবে না বুঝবে না আর একবার বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলমিন কাউকে কাউকে জন্মগতভাবে বড় মর্যাদা দেন আবার কাউকে কাউকে আমার আল্লাহ মৃত্যুর পরে এমন সম্মান দেন ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে তার নাম লেখা হয়ে যায় কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তার নাম মানুষের মুখে মুখে রয়ে যায় আর একবার বলেন মারা হবা কারণ ইজ্জতের মালিক কার জোর সে বলেন আরও জোরে জোর হল না আর একবার সে আল্লাহ কুমিল্লায় আছে তো আপনাদের এলাকায় আছে হ্যাঁ তাহলে খেয়াল করেন ইজ্জতওয়ালা আল্লাহ আপনাকে কিন্তু বানাইছে অলরেডি এটা আপনি সেটার গুরুত্ব দিচ্ছেন না আপনি মনে করতেছেন লারে লাপ্পা কইরা আপনার জীবন যাইবো না আজরাইল যদি আমার সামনে এসেই যায় আপনি ঠেকা নিজেকে আর রক্ষা করতে পারবেন না সে সময় চলে যেতেই হবে আর একবার বলেন ঠিক কি না গত সপ্তাহে যে কয়েকজন মানুষের নামের তালিকা কুমিল্লা জেলায় ছিল অলরেডি আজরাইল তাদেরকে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে কাফনের কাপড় বাজারে এসে গেছে প্যাকেট করে ফেলার জন্য কাফনের কাপড় রেডি হয়ে দোকানে সাজানো হয়ে গেছে শুধু গায়ে পড়াতে বাকি আছে এক একটা করে সিরিয়াল অনুসারে আজরাইল তাদের যান কবচ করে নিচ্ছে আগামীকাল শুক্রবার পর্যন্ত যান কবচ করে ফেলবে এভরিডে আপনার কুমিল্লা জেলা থেকে দুশো পাঁচশো মানুষ নিয়ে যাইতেছে আপনার সিরিয়ালটা যদি আগামীকাল আগামী সপ্তাহে এসে যায় এখনও আপনি নিজেও চিন্তা করতে পারতেছেন না আগামী সপ্তাহে যদি আপনার নামের তালিকা যদি আজরাইল হাতে এসে যায় যে এ লোকগুলোকে দুনিয়ার রাখা যাবে না তার মধ্যে আপনার নামটা এসে গেছে খোদার কসম আপনি যেই হন এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যেই হন আপনাকে ধরেই নিয়ে যাবে আজরাইলের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না কোথায় পালাবেন আইনামা তাকুন ওই কুকুমল মাউত মৃত্যুর ভয়ে তুমি কোথায় পালাবা ওলা কুন্তুম ফি বুরুজিম মুশাইদা লৌহ নির্মিত সিন্ধুকের ভিতরেও যদি তুমি পালাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সেখানেও তোমাকে আজরাইল কবজ করে নেবে ইয়া জিম জিলওয়ালিংস এ বংশের বাচ্চাদের জিনের বাচ্চাগুলো শোন আমি আল্লাহ বলি ইন ইসতা তো তুম আ তাফুদু মিন আকতারিস سماওয়াতি ওয়াল আরদ আর আসমানের সীমানার বাইরে চলে যা আমার রাজত্বের জমির বাইরে সীমানার বাইরে চলে যা ফাংফুদুলা ফুদু লা তাফুদুনা ইল্লা বিসুলতান রকেট চালা সালা আমার সীমানার বাইরে যা আমার রাজত্বের বাইরে যা তোর ক্ষনিরতাল শেষ হয়ে যাবে রকেটের জীবন শেষ হয়ে যাবে আমার রাজত্বের সীমানা পার হইতে পারবি না ঘোষণা কার অতএব মৃত্যু থেকে তুমি পালাইয়া বাসতে পারবে না চলে এসো ফিরে এসো ইরিজি মানারে ফিরা ইলাগত তোর মৌলার কাছে রদিয়া রদ ইয়া আল্লাহ রে যেমন দি হাসিল কর যা বলেছে আল্লাহ সেইভাবে চল ফদখুলি ফিরিবাদি আল্লাহর গোলামীর খাতায় নিজের নাম লেখায় নাও হদ খুলি জান্নাতি তোমারই জন্য জান্নাত আছে। জোরে জোরে বলেন ঘোষণা কা আল্লাহ বলছেন এগুলো এটা হলো ইজ্জতের ব্যাপার সম্মান মর্যাদা তোমার এখানে আমার গোলামি করবা যেখানে আবার গোলামি না কইরা ঘর দেখা কইরা তুমি শয়তানি বদমাইশি দুনিয়ায় করে বেড়াবা মনে করবা যে তুমি ইজ্জত পাবা মরার সাথে সাথে ইউখদুবিন নাওয়াসি ওয়াল আকদাম তোমার সুলের মুঠো আর ঠ্যাঙের গুছা ধইরা সরাফিল হুম মিন কাতরান আল কাতরার জামা পরাইয়া দুনিয়ার মধ্যে নামি না দামি টেলার জামা কাপড় পরেছো তোমারে আল কাতরার জামা পরাইয়া ঠ্যাঙের গুছা ধইরা সুলের মুঠো ধইরা দিয়া হুকুম করা হবে ওকে আসার দিয়া গুনে ফেলে দাও দুনিয়ায় যেমন আমারে পরোয়া করে নাই আমি আল্লাহ ওকে পরোয়া করি না দুনিয়ায় আমি আল্লাহকে দাম দেয় নাই আমার কাছে ওর চার পয়সার দাম নাই প্রতিপতি হইতে পারে আসার দিয়ে আগুনে ফেলায় দে এই দুনিয়ার মালিক আল্লাহ আপনি না তিন বিঘা জমির মালিক হইরা দুই তালা একটা বিল্ডিং হইরা আপনি মনে করছেন আপনি মালিক আপনি যদি মালিক হন তাহলে মরবে না কবর কবর খোঁড়া হবে কার জন্য আপনি মালিক দুই বছর চার বছরের জন্য আপনি একটুখানি ব্যবহার করার অনুমতি ভাবেন এর বেশি কিছু না আর একবার বলেন ঠিক কিনা আপনি মালিক না মালিক কে লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল অতিব গুরুত্বপূর্ণ কথা আস্কের কবরস্থানের মাহফিলে এই কথাগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনার পরবর্তী জীবন হবে সম্মানের জীবন আর একবার বলেন সুবহানাল্লাহ খুব লক্ষ্য করেন বুখারীর বর্ণনা থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবায় کرامদের নিয়ে বসে রয়েছেন হঠাৎ করে আমার নবীর সামনে অনেক বড় পাত্র ভর্তি করে এক একটু খেজুর আসলো অনেকগুলো খেজুর আসলো আল্লাহর নবীর সমস্ত সাহাবাদের নিয়ে গোল হয়ে বসে আছেন মসজিদ নবাবের ভিতরে খেজুরগুলো বন্টন করে দেওয়ার জন্য বলা হলো জোরে জোরে বলেন মার হামা নবী পাক সাল্লা ইসলামের নির্দেশে হজরতে আলী ওমর ওসমান সমস্ত সাহাবারা বসে রয়েছেন জরিল কদর সাহবাগন আল্লাহর নবীর সামনে বসে আছেন আল্লাহ রব্বুল আলমিনের নবী সাহাবাদেরকে খেজুর খেতে দিলেন নিজেও খেলেন সবাইকে সমানভাবে ভাগ করে দিতে বললেন হজরতে আলী রেতেু নু খাইতেছে হজরতে আলী হইলেন আল্লাহর নবীর ছোট জামাই আর একবার বলেন কেমন জামাই কথা কতক্ষণ আমার নবীর জামাই মোট কয়টা কোথাও জানেন না নবীর জামাই মোট চারটা জোরে বলেন কয়টা বড় মেয়ের বিয়ে হয়েছিল আসের সাথে তার নাম জৈনব খুব খেয়াল করেন রসুল পাকসলামের মাঝখানের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম এই দুইটার বিয়ে হয়েছিল আবুল আহবের দুই ছেলে ওতবা এবং ওতাইবার সাথে নবীকে বেঈজ্যুতি করার জন্য এক দিনে টাইমে দুই মেয়েকে তালাক দিয়ে বাড়ি পাঠাইছে মোহাম্মদকে সামাজিকভাবে নির্যাতন করতে হবে এই জন্য আর একবার কন্যা এই দুই মেয়ে তালাক হয়ে যখন বাড়িতে ফিরে আসলো ইদ্যতো নাই গনি খবর পাঠাইছে ইয়া আল্লাহ আপনার দুই নম্বর মেয়েটা আমি বিয়ে করবো এখন সুহান আল্লাহ তালাক তালাক হইয়া বাড়ি আসতে দেরি হয়েছে জামাই আসতে দেরি হয় নাই আর একবার খান ওই মেয়েটা যখন অসুস্থ হয়ে ইন্তেকাল করলো পরবর্তীতে সেজমের সঙ্গে আবার বিবাহ দিলা ওসমান গরির এই জন্য তাকে বলা হয় আর আরেকবার বলেন সুলহান আল্লাহ ছোট মেয়ে হজরতে ফাতেমা তার সঙ্গে বিয়ে হয়েছে হজরতে আলীর আর একবার বলেন নামটা কী হজরতে আলী রাদ সঙ্গে একটু মজা করার জন্য আল্লাহর নবী নিজে খেজুরগুলো খাইতেছে আর আটিগুলো আলীর সামনে রাখতেছে ছোট জামাই তো একটু আদর আদর বেশি ওইটা আর একবার একবার মজা করার জন্য কি করার জন্য কথা বোঝেন না মজা করা ইসলামে অবৈধ না আটিগুলো আলীর সামনে রাখতেছে সবার খাওয়া হয়ে গেছে হজরতে আলী আবার আস্তে আস্তে খাইতেন আলীর কিন্তু এখনো খাওয়া শেষ হয় নাই আমার নবী বলেন সাবারে দেখ আবার আলী কত খাইছে ওর সামনে আটি কত আটি বোঝেন তো বিচা বিচা বলে ওর সামনে বিচা কত দেখ ও খাইছে কত হদরতে আলী চিন্তা করছে কিরে হুজুর তো আমার মার দিল সঙ্গে সঙ্গে বলতেছে ও আল্লাহ তোমরা দেখো আমি তো আটি খাইছি কিন্তু নবী আমার আটি শুদ্ধ চালাই দিছে শ্বশুরে একটু দিল্লা হজরতে আলী যখন দিছে আল্লাহ বলে খবর আছে কিন্তু এই খুশির খবর বলতে আমারও ঈর্ষা হয় সবাই বললে হুজুর বলেন কি খুশির খবর বলে আল্লাহ পাক আমার আলীকে এত মর্যাদা দিয়েছে রে আলীর মর্যাদার কারণে আমার নিজেরই ঈর্ষা হয় এত মর্যাদা আল্লাহ কেন দিল এত একজনকে জোরে কন আল্লাহ হজরতে আলী রাদ জিব্বাই কামুল খেয়ে বলতেছে সেই আর আপনি হলেন দো জাহানের বাদশাহ সরকার দো আলম রহমত আল্লী আলামিন আল্লাহর পরে দুনিয়া খেরাতে যার মর্যাদা তার সামনে আবার আমার মতো আলীর কি মর্যাদা বলে না 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 আলী রে কোনো কোনো দিক থেকে মনে হয় যেন আমি নবীর সাইতে তোমার মর্যাদায় বেশি দিয়ে দিয়েছে আল্লাহ এজন্য আমার ঈর্ষা হয় আর একবার কর আল্লাহ আকবার সাহাবারা বলেন আর রসুল আল্লাহ বলেন তো দেখি আল্লাহ কি দিল সুরে বলেন বার হাবা বলে সাবার আরে আমার চার নম্বরে আমার কে আমার আল্লাহ এই মুহূর্তে জান্নাতি ঘোষণা করে দিয়েছে এক নম্বরে হজর আবু অকর জোরবেন এক নম্বর না দুই নম্বরে অমর দুই নম্বর কে তিন নম্বরে ওসমান তিন নম্বরে কে চার নম্বরে কে আমার আল্লাহ জান্নাতি হিসাবে দুনিয়ার থেকে ঘোষণা দিয়েছেন আসারায় মুবাসার চার নম্বর ব্যক্তি হজরতে আলী আর একবার বলেন সুবাহ আল্লাহ আবার উপরেও তো আরো তিনজন আছে তাহলে আবার মর্যাদা বেশি হইল কেমনে আল্লাহ নবী বলে আলিনি। শুধু তোমার নয় তোমার ঘরে একটা স্ত্রী আছে সেই স্ত্রীর ব্যাপারে বর্ণনা এসেছে তোমার স্ত্রী সমস্ত জান্নাতের সর্দারিণী হবে নারীদের সর্দারিনী হবে কিন্তু আবু করমর ওসমানের স্ত্রীরা কেউ জান্নাতের সর্দারিনী হবে এমন দলিল আল্লাহ রাবুরা নামিন দেয় না তাহলে তুমিও জান্নাতি তোমার বউটাও জান্নাতি জোরে কর্মার হাওয়া আবার তোমার দুইটা সন্তান মহান আল্লাহ পাক দান করেছে একটার নাম হাসান আর একটার নাম এই কথা বলেন তাফসীর চলতেছে আপনারা বলেন না একটার নাম কি আর একটার নাম আমার আল্লাহ বলেছেন সৈয়ীদার সেনাবিহালীর জেন্না আল হাসান আল হুসাইন তোমার ঘরে দুইটা পুত্র সন্তান একটা হাসান একটা হুসাইন এই দুই পুত্র সন্তান গোটা দুনিয়ার মধ্যে সমস্ত যুবকদের লিডার হবে জান্নাতে ওয়ালি আমার ঘরেও তো স্ত্রী আছে আমার ঘরে এগারোটা বউ নবীর ঘরে কয়টা বউ সদরঘাটের আবার এক মুসল্লি একদিন বলতেছে হুজুর আমার নবীর ঘরে এগারোটা বৌকা আমার নবীর ডান হাতে ছিল ষোলো জন পুরুষের শক্তি তাই এগারোটার জায়গায় যদি বারোটা লাগে চোদ্দটা লাগে সে করবে তা তোর অসুবিধা কি তুই বেটা তো একটা নিয়েই পারিস না আবার প্রশ্ন কা বলছুর এটা তো আমার জানা ছিল না যার ডান হাতেই ষোলো জন পুরুষের শক্তি জোরে বলবেন না আল্লাহ একবার ইজ্জতের মালিক আল্লাহ রব্ুাল আপনি বলে আলী রে আমার ঘরে এগারোটা স্ত্রী আছে কোন স্ত্রী জান্নাতের সর্দারিনী হতে পারবে না কিন্তু তোমার ঘরের স্ত্রীটা ওই ওই ফাতে বাতুজারা সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী হয়ে যাবে পৃথিবীর আদম থেকে শুরু করে আমি আখেরি নবে পর্যন্ত কারোর স্ত্রী কারোর অন্য কোনো মেয়ে অন্য কোনো নারী জান্নাতের সর্দারিনী হতে পারবে না কিন্তু তোমার ঘরের স্ত্রীটা আল্লাহর জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে কপাল হইলে কি মানুষের এত ভালো হয় আর একবার বলেন মারা আলী রে আমি বিশ্ব নবী সাল্লাম আমার ঘরে তিনটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিল আর একবার বলেন আল্লাহ আকবার নবীর পুত্র সন্তান কয়টা জোরসে বলেন আর ও জোরে তহের বলেন কশেম ইব্রাহিম তহের আর নাম তৈয়ব এই তহের কসম ইব্রাহিম তিন পুত্র চার কন্যা এই সাতটি হল রসুলের সন্তান আর একবার বলেন প্রিয় হাজর একমাত্র মারিয়ার গর্ভে ইব্রাহিমের জন্ম হয়েছে আর বাকি ছয়টা সন্তান মা খাদিজার সন্তান জোরে বলেন মারহাবা প্রিয় হাজর আল্লাহ রব্বুল আলমিনের নবী সাল্লা ইসলাম বলেন আলী রে আবার সন্তান তিনটা জান্নাতের যুবক কিশোরদের সম্রাট হতে পারবে না কিন্তু তোমার দুই ছেলে হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে বাদশাহ হবে জন্মগত ভাবেই তাদেরকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে জোরে জোরে বলেন মারা হওয়া কিন্তু আবার ওই তিনটা সন্তান জান্নাতের লিডার হবে না তাদেরও নেতা হবে হাসান হুসাইন আর একবার বলেন মারা হাওয়া এই জন্য হজরতে আলী যদিও নবীন কিন্তু পৃথিবীর সমস্ত অলিদের বাদশাহ তিনি জোরে জোরে বলেন ঘোষণা টাকা আমার নবী করিম ইজ্জত দিয়া বলে ও আমার মদিনাতুল ইম ও বাবু আরিও এই দুনিয়ার ভিতরে আমি জ্ঞানের শহর ইলমে শরিয়াত ইলমে মরীফাত ইলমে হাকিকত ইলমে তরিকত পৃথিবীর জ্ঞান বিজ্ঞান বলতে যা কিছু বোঝায় সমস্ত জ্ঞানের শহর হইলাম আমি নবী মুইসতুল মুআল্লিমান আমাকে শিক্ষক হিসেবে শিক্ষা দেওয়ার জন্যই পাঠন হয়েছে গোটা পৃথিবীর বিজ্ঞানীদের শিক্ষক আমি ডাক্তারদের শিক্ষক আমি ইঞ্জিনিয়ারদের শিক্ষক আমি আলেমদের শিক্ষক আমি ইমামদের শিক্ষক আমি ব্যবসায়ীদের শিক্ষক আমি স্বামীদের শিক্ষক আমি নানাদের শিক্ষক আমি দাদাদের শিক্ষক কবি নাতিদের শিক্ষক আমি সবার শিক্ষক আমি বরিস্তুলি আমাকে শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে মনে রেখে দিও রে আলি এই দুনিয়ার ভিতরে ও আমার সাবারা ভালো করে শুনে নাও আমি ইলমের শহর ও বাবু আলীও আমার আলী হইল ওই শহরের দরজা আরেকবার বলেন মার হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে আলী রে এই দুনিয়ার ভিতরে মহান রব্বুল জন্মগতভাবেই তোমাকে মর্যাদা বান করে জন্ম দিয়েছে হাজরতে আলী জিব্বাই কামড় খেয়ে বলতেছে আবার আমার জন্ম নিয়ে কথা শুরু করলো আবার যেন কি বলবে সাবাদের সামনে আলী বড় লজ্জা পাইতেছে আর একবার বলেন মার হামা আপনারা কি খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা হযরত আলী জিব্বাই কামুর খেয়ে আবার বলতেছে আবার আমার জন্ম নিয়ে যেন কি বলবে নবী কি কয় তা ঠিক আছে নাকি আল্লাহ যা বলাই নবী তাই বলে নবী নিজের থেকে বলে আল্লাহ বলছে আলী রে তোর জন্মের দিনের ঘটনা তো তুই জানিস না আমি জানিস জন্মগত ভাবেই তোকে আল্লাহ মর্যাদা বান করেছে ও আবার তোমরা কি জানো আলির দিনে কি ঘটনা জন্মের দিন কি ঘটনা ঘটছে ওর মা কি ঘটাইছে বল শুনলাম আমাদের তো জানা নাই আপনি ওর মার কথা একটু বলেন তো হজরতে আলী জিব্বাই কামুক দিয়ে আবার কি আমার মায়ের কথা কারণ নবী তো একটার পর একটা বলে যাচ্ছে ধর এখন সুভান হজরতে আলীকে আবার নবী বলে আলি রে তোমাকে আট মাসের পেটে নিয়ে আমা তোমার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ তোমার তোমার নাম নাম আসাদ মায়ের বিনতে আসাদ তোমার স্ত্রীর নাম ফাতেমা বিনতে মুহাম্মদ রসুল্লাহ আর একবার বলেন সাল্লাম তোমার মা ফাতেমা বিনতে আসাদ তোমারে পেটে নিয়া আট মাসের গর্বে তুমি স্বপ্ন একটা দেখলো কে যেন তোমার মাকে বলল ওগো আল্লাহর বান্দি তোমার গর্ভের সন্তানটা বড় মর্যাদাবান হবে দুনিয়ায় এই জান্নাতি তাকে যদি বরকত নিতে চাও এই সন্তান পেটি নিয়ে আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর ঘরটা সন্তান পেটি নিয়ে তফ করো বরকত পাইবা রহমত পাইবা আর একবার বলেন মারহাবা এই বাচ্চা পেটে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি মা হদরতে আলীর মা আপন শ্বশুরের কাছে অনুমতি চাওয়ার জন্য গেলেন শ্বশুর আব্বা যান আব্দুল মোত্তালিব জোরে বলেন শ্বশুরের নাম কি আব্দুল মুত্তালিব তার কাছে গিয়ে বলে আব্বা জাল আপনি যদি অনুমতি দেন তাহলে আমার পেটের বাচ্চাটা পেটে নিয়া আমি আল্লাহর ঘর তফ করার জন্য বাড়ির বাইরে যাব আল্লাহর ঘরে যাব আপনি যদি অনুমতি দেন তাহলে বাড়ির বাইরে আমি যেতে চাই আর একবার বলেন মারা এই জায়গায় আপনারা ভালো করে বুঝতে হবে যে এমন কিছু ফ্যামিলি ছিল যেই বাড়ির বউ নিজের বউ পরিবারের নারীরা বাড়ির মুরব্বির অনুমতি ছাড়া বাইরে যেত না অবশ্য আপনাদের কুমিল্লা এলাকার মা বোনরা বাড়ির মুরুব্বী শ্বশুর শাশুড়ির অনুমতি ছাড়া বাইরে যায় না কথা বল না কে আপনাকে মহিলারা বাড়ির বাইরে যায় না শ্বশুর অনুমতি ছাড়া আরে মিয়া গনে না তার আবার কথা কর না কে শ্বশুর যদি কৌতূহল বসত জিজ্ঞাসাও করে বৌমা কোথায় যাও বেটার বউ ঘুয়া তাকে বুড়ো ফেস ফেস করে বেশি কথা কয় আবার রাত্রিবেলা বিবিসি সংবাদ কানের মধ্যে স্বামী রেশু নেয়া দিব তোমার বাবা আমার পিছনে গোয়েন্দাগিরি করে কথা কল না অবশ্য আপনাদের এলাকার মহিলারা এরকম না আমি ঢাকার কথা কইতেছি হজরতে আলীর বাপ শ্বশুরের কাছে বলে অনুমতি চাই শ্বশুর বলে অবশ্যই মা কেন না তোমার বাচ্চার বরকতের জন্য আল্লাহর ঘর তফ করবে জোরে জোরে বলেন মারাহাবা আল্লাহর ঘর কাবা কি বরকত না কতখন না কে কতটুকু বরকত আমার মাওলায় করিম বলে হজ্জে בית আও ই'তমরা ফালা জিলাহ দুনিয়া বাসিরে ওই সাফা মারওয়ার পাশে আমার ঘর আছে রে ওই ঘরে তোমরা যদি উমরা করতে যাও অথবা হজ করতে যাও ফালা জিলাহ আলাইহিম আমি মাওলা বলি তোমাদের জীবনে আর কোন গোনা থাকবে না সুবহানাল্লাহ হাজার উমরা করার তা আছে না ভাজান কার কারা সিহাত তলেন সুবহানাল্লাহ লিল্লাহ লীল্লাহ চকবি চকবি আল্লাহ এ হজগুলোকে হজের জন্য ওমরের জন্য কবুল কইরা না। আরও জোরে বলেন আমি হতে পারে আল্লাহর আরও লেখা হয়ে গেছে আপনি হাজি হবেন জোরে পরে আল্লাহ মারবার আমার আল্লাহ বলাই আমার ঘরে যদি কোন বান্দা গুনাগার আইসা কয় আল্লাহ সাথে সাথে তার গোনা মাফ আর তো আজ তো কন আরো আসতো কন তাহলে সেই ঘরের কাছে কি আল্লাহ কইয়া ডাক দিলে জীবনের বোনা মাফ সেই ঘরের ভেতরে যদি কারো জন্ম হয় তার অবস্থা কি এই পৃথিবীতে একজন মায়ের সন্তানের জন্ম হয়েছে ঘরের মধ্যে তার নাম হজরতে খুব খেয়াল করতে হবে এই পৃথিবীর নবী নবীনাই রসুল নাই কিন্তু যত কিছু আছে সমস্ত ধারাগুলো আবু ধক্রমধারাগুলো হজরতানের ধারা থেকেও হজরতে আলীর ধারা সবসাইতে বড় হাসানের হয় আলীর গোটা পৃথিবীতে ইসলামের উলিয়া উলিয়া আলেম ওলামা যত আছে পৃথিবীতে দেখবেন এরা কোনো না কোনো ভাবে হজরতে ইমাম হাসান হুসেনের বংশধর আর একবার বলেন খেয়াল করতে হবে আপনাকে হজরতে আলীর মা ভদ্রতালিকে পেটে নিয়ে আঁকা ঘর তফ করতেছে চারবার সাতবার চক্কর দিলে একটা তফ হয় কয় চক্করে এক তফ কথা কয় না সাতবার ভদ্র তেয়ালির মা বহু কষ্ট কইরা একটা দুইটা তিনটা চারটা চক্কর লাগাইছে পঞ্চম চক্কর হজরতে আসোয়াদ থেকে কেবল শুরু করেছে হদরে আসোয়াদ থেকে শুরু করেছি মারোয়া পর্বতের উপর থেকে কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দিরে তোমার পেটের বাচ্চার বরকত যদি নিতে চাও এই মুহূর্তে কাবার দরজা খোলা তুমি ভিতরে ঢুইকা যাও জোরে জোরে বলেন মারহাবা আওয়াজ আসতেছে কাবা ঘরের মধ্যে ঢোকো সত্যিই তাকে কাবার দরজা খোলা জোরে বলেন মারহাবা আল্লাহর কয়েকজন বান্দা কাবা ঘরের ভিতরে পরিষ্কার করতেছে আলীর মা ঢুইকা গেছে অমনি একটা কাপড়ের টুকরা নিয়ে কাবা ঘর নিজে হাতে পরিষ্কার করতেছে আরে বরকত নেওয়ার জন্য এমন সময় হঠাৎ করে শরীরে ঝাঁকুনি দিয়া প্রসব বেদনা শুরু হলো কাবারের ভিতরে দৌড় দিয়া সমস্ত লোকেরা বেরিয়ে গেল আহারে আব্দুল মুতালিবের পুত্র মধুর প্রসব বেদনা কাবা ঘরের মধ্যে শুরু হয়েছে মেয়েদেরকে তাড়াতাড়ি করে ডাকো এই রুগীর গায়ে আমরা পুরুষ মানুষ হাত দিতে পারবো না দৌড় দাও সবাইকে আসতে বলো মেয়েরা তাড়াতাড়ি করে গরম পানি কাপড় সুপুর নিয়া কাবার দিকে দৌড় দিল কিন্তু মেয়েরা যখন কাবা ঘরে এলো রে এসে দেখে সুন্দর একটা পুত্র সন্তান কোলে নিয়া আলির মা বসে আছে কামাঘরের ভেতরে আর একটু আস্তে কর আর আস্তে কর তার মানে মেয়েরা আসার আগেই ডেলিভারি হয়ে গেছে এইবার কামাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মা আর বাচ্চা নিয়ে যখন রওনা দিচ্ছে কামাঘর থেকে মক্কার বাজারে হাজার হাজার মানুষের ঢল নেমেছে কাবার মধ্যে বাচ্চা জন্ম রে তার সম্মান কত মর্যাদা যেই দেখে সেই বলে আলী 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 নামটা আলী হইয়া গেল পৃথিবীর কোন মানুষ নাম রাখে নাই হজরতে আলীর নাম রাখছে জনগণ আর একবার বলেন মার হাওয়া প্রিয় হাজারিন সেই থেকে যে সম্মান পাক দিল হজরতে আলীর ব্যাপারে তার বাবা এলহাম পেল ছয় বছর বয়সে যে তোমার সন্তানকে এই মোহাম্মদ আবদুল্লার সাথে লাগায়া দাও তাহলে এ মর্যাদা পাবে দুনিয়াতেও আখেরাতেও আরেকবার কনসুম হয় সত্যি হজরতে আবু তালিব আলীর বাবা ছয় বছর বয়সে রসুলের সাথে ওকে দিয়ে দিয়েছে হজরতে আলীকে এখন থেকে তোমার সাথেই থাকবে কারণ আমি স্বপ্নে দেখলাম তোমার সাথে থাকলে আমার ছেলে মানুষ হবে আর একবার বলেন সোহান তাইলে জন্মগত আল্লাহ কাউরে কাউরে মর্যাদা দেয় এমন মর্যাদা দেয় যে মর্যাদার কথা ইতিহাস ভুলতে পারে না ঐতিহাসিকরা লিখতে লিখতে কলমের কালি ফুরিয়ে যায় তার লেখা শেষ হয় না আর একবার বললাম আল্লাহ এজন্য রকর খলিফা অমর হইল খলিফা আলী হইল প্রধান বিচারপতি ওসমাল হইল খলিফা আলী হইল প্রধান বিচারপতি হজরতে আলীর মর্যাদা কখনোই আল্লাহ পাক কুমাইতে দেয় নাই আর একবার বলেন মারা হওয়া প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত নিলেও প্রধান বিচারপতির অনুমতি ছাড়া সেটা ফাইনাল হয় না আর একবার বলেন খুব খেয়াল করতে এজন্য আবার তাদের হয়তো সবার নাম খোদবাই আলোচনা হবে না কিন্তু হজরতে আলীর পরিবার মা ফাতেমা হজরতে আলী হাসান হুসাইন এই পরিবারের খোদ দেওয়াই লাগবে নইলে জুমার নামাজ কমপ্লিট হয় না আর একবার বলেন মার হাবা আবু আখরের পরিবারের কথা খোদ বাই আলোচনা করে না ওমরের পরিবারের কথা আলোচনা হয় না ওসমানের পরিবারের কথা আলোচনা হয় না কিন্তু হজরতে আলীর হাসান হুসাইন ফাতেমার কথা খোদ না বললে খোদবার শেষ হয় না আর একবার বলেন ঠিক কিনা এ সম্মানকে দিয়েছে জোর সে বলেন আরও জোরে জোরো হলো না আর একবার সে আল্লাহ আমার আপনার কাছে আসে না আমি আপনাদের বলেছিলাম মৃত্যুর পরে আল্লাহ কাউকে কাউকে এমন মর্যাদা দেন সে মর্যাদা ইতিহাসের পাতায় লেখা থাকে বলবো তার অনেকগুলো ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা বলি জোরে কোন সোভাল পৃথিবীতে পরের বাড়ি কামলা দিয়া খাওয়া লোক হজরতে হবাই বরাজিয়াল্লাহ তালানহুর নাম আপনারা শুনেছেন যেই লোকটা টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই জামাও নাই জোরে করার আপনার যেই দিন খাওয়ার জোটে ওই দিন খাই যেদিন জোটে না ওই দিন খাই না উপোস থাকে রোজা থাকে কিন্তু মজবুত ইমান ওয়ালা সমস্ত সাহবার চলে গেছে মদিনায় কিন্তু হদরতে খোবাই মক্কায় জোরে বলবেন আল্লাহ একমাহ মক্কার কাফেরেরা একটার পর এক চেষ্টা করেছে আল্লাহর নবীকে হত্যার মধ্য দিয়ে ইসলাম দুনিয়ার থেকে মিটিয়ে দেবে কিন্তু পারে নাই বদরের ময়দানে আবু সাহাইল এক হাজার সোলজার নিয়ে গেল নবীকে হত্যা করবে মারতে গিয়া নিজেই মারা গেল জোরে করন লাভ আবু জাহলের ছেলে ইক্রমা বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের ময়দানে বিশ্ব বীর খালিদ বিন ওয়ালিদকে সাথে নিয়ে তিন হাজার সোলজার নিয়ে উহুদ প্রান্তরে নবীকে হত্যার জন্য চেষ্টা করল সেরে খোদ হজরতে আলী তার কমান্ড বাহিনী নিয়ে নারায়ণ তকবীরের এমন স্লোগান দিয়েছে বিশ্ব বীর খালিদ বিন ওয়ালিদ ওদের ময়দান ছেড়ে পালাইতে বাধ্য তার আর একবার বলেন সেখানে সেখানেও নবীকে হত্যা করা সম্ভব হল না দুই বছর পরে আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সোলজার নিয়া মক্কা ঘেরাও করা হল খন্দকের ময়দান পাক রব্বুল আলমিনের কাছে নবী আমার সাহায্য চাইলেন জোরকন আল্লাহ পাক আসমান থেকে এমন বর্ষণ শুরু করলেন বিগত পঞ্চাশ বছরে এমন ভারী বর্ষণ হয়নি এমন মেঘের আক্রমণ হয়নি তিন সপ্তাহ অবরোধ করে মদিনা রাখা রাখছে কিন্তু এমন বর্ষণ শুরু হলো আবু সুফিয়ান বাড়িতে আসার সময় দশ হাজার সৌজার একজন পায়ের স্যান্ডেল টাউনি আসতে পারে নাই আর একবার বলেন সুমান যুদ্ধ করা তো দূরের কথা আসমানি মায়ের আরম্ভ হয়েছে আর একবার বলেন সুমান আসমানি মায়ের তো ওই আসমানি মাদের কাছে কোনো অস্ত্র চলে কোন চলে হ্যাঁ এই যে গত মাসে নভেম্বরের প্রথম সপ্তাহে মনে হয় চার পাঁচ ছয় সাত এই চার পাঁচ দিন নভেম্বর মাসে চরম বৃষ্টি হয়েছে আপনার ওই এলাকায় হয় নাই হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আমার তো চার পাঁচ দিন মাহফিল বাতিল সব জায়গা থেকে কয় হুজুর বৃষ্টির মধ্যে যেখানে মাহফিল হাটু সমান পানি হয়ে গেছে কি করব আপনাকে এলাকায় বৃষ্টি হয় নাই এই বৃষ্টিতে দিড়িম দিড়িম করে মেঘের গর্জন হইতেছে আকাশের বিদ্যুতের চবক দিতেছে আবার সদরঘাটে তো সব লোকই আছে কথা কন্যাকে সদরঘাট মানে বোঝেন না এখন ধরেন সরকারি পোশাক পইরা রা চারজন পিছনে আইফেলা আর একজন দুই স্টার ওয়ালা মাজার মধ্যে পিস্তল লিয়া টাকা তুলতেছে এই দে বিশ টাকা এই ঠেলাওয়ালা দে তিন টাকা পাঁচ টাকা দিলেও নেই দুই টাকা দিলেও নেই অবশ্যই এলাকায় এরকম নেই কথা বল এলাকায় আছে আমার তো মনে হয় এরা সব জাতীয় ভিখারি কমিটির সদস্য কথা না আরে আল্লাহর বান্দারা এইরকম করে নিতেছে বিশ টাকা দশ টাকা এই তুলা তুলতেছে আর কি কথা বলছেন না পিস্তল আছে রাজাই কি আছে হ্যাঁ সরকারি পোশাকও পরা আছে আর হঠাৎ কইরা আমি তো জোরের নামাজ পড়ে আল্লাহিল্লাহ করতেছি বৃষ্টিটা ছাড়বে কখন আর বাসায় যাবে কখনিম কইরা এমন আওয়াজ কানের মধ্যে আঙ্গল দিয়া একদম মসজিদ জুতা পাই গিয়া আর আমার মসজিদের খাদেন কেবলই ঝাঁটা দিয়া অজুখানা পরিষ্কার টুষ্কার কইরা ঝাঁটা হাতে করে দাঁড়ায় এই আসে আর ওই কয়েকজন আল্লাহর বান্দা যে দৌড় দিয়া বুট পাই দিয়া যে অজুখানায় উঠছে খাদেম ঝাঁটা হাঁটা করে কয় ওই ওই কেবল আমি এটা পরিষ্কার করলাম বাটা জুতা ভাই দিয়ে সব কথা করলো বলছে ভাই খাদে যে জোরে ঝাড় দিছে জুতা খোলার টাইম আছে খাদেম কইতেছে কেন রাইফেল আছে না পিস্তল আছে না চালাও বলছে ওইটা দিয়ে ওইটা হয় না আল্লাহর মান দুনিয়ার বার জোরে বলেন আল্লাহর মান দুনিয়ার বার ওই জায়গায় পুলিশ দারোগা কাটে না পিস্তল রাইফেল চলে না আর একবার বলেন ঠিক কিনা প্রিয় হাজরী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাবান হলেন কিভাবে লক্ষ্য করেন হযরতে খোবাইব রাজি আল্লাহ তাকে ধরা হলো কি কারণে আবু জাহেলের ছেলে এ পরামা খন্দকের ময়দানেও যখন নবীর কিছু করতে পারলো না এবার ওরা সিদ্ধান্ত নিল মক্কার কাফেরেরা একটা একটা করে সাহাবা ধরো হত্যা করো মরুভূমিতে ঝুলিয়ে দাও মানুষ যেন ভয় আর মুসলমান না হয় আর একবার বলে তারই ধারাবাহিকতায় 怖い,い পরের বাড়ি কাজ করে খায় এই মানুষটাকে ধরা হলো বললেন ও আবু কি অপরাধের কারণে তোমরা আমাকে ধরলে আমি তো একটা গাছের পাতাল কোনোদিন সিঁড়ি নাই বলে অপরাধ একটাই তুমি মোহাম্মদের কালেমা গ্রহণ করেছ তুমি পড়েছোলাহাম্ম এই কালেমা পড়েছ এই জন্যই তোমাকে সার দেওয়া হবে না আমরা তোমাকে হত্যা করবো আল্লাহর কি অপরাধ আবার বলে অপরাধ একমাত্র তুমি কালমা পড়ছো এটাই অপরাধ তুমি যদি আবার তোমার বাপদাদার ধর্মে ফিরে আসো তাহলে তোমাকে আমরা এখনই ছেড়ে দেব হাদরতে খোবা ইব্রাদ আল্লাহ তালু বলে ওই কাফের বাচ্চা কাফের জাহেলের বাচ্চা জাহেল জবাল খুলে ভালো করে শোন আমি কালে মা সারব প্রয়োজনে জীবন দেব শহীদ হব আমি তোদের সামনে আবারও পড়ছি আর হাদু আল্লাহ ইহু ওহদ হু লহু ও হ্যাঁ দেন সোনু জোরে বলে আল্লাহ কালেভা তো সারবই না তোদের সামনে আমারও কালেবার সাক্ষ্য দিলাম সোরে বলেল বা হাবা আবুজালে সোলে ইক্রমা বলল আমরা হইলাম জাতীয় নেতা উদ্দেশ্যলে আমাদের কথা অতএব তুই যখন আমাদের সামনে মহম্মদের আল্লাহর কালেভা পড়ে আবার। অপরাধ করলি তোর শাস্তি হবে ডবল বলে কেমনে ডবল শাস্তি বলে তোকে আমরা হত্যা করব। কিন্তু তোর কবর হতে দেব না তোর মাথা দিয়া ফুটবল খেলব তোর মাথার খুলি খুলে নেব ওই খাপড়া দিয়ে আমরা মদ খাব নী না চাবো তোর দেহটা কবরে দিতে দেব না তোর দেহের উপর দিয়া ঘোড়া দাবড়াইয়া দাবড়াইয়া শরীরের গোষ্ঠগুলো বারুর সঙ্গে ঘোড়ার পায়ের আগাতে আঘাতে ক্ষতবিক্ষত করে আমরা বারুর সাথে মিলিয়ে দেব তোর হাতবিটা মরুভূমিতে জুলিয়ে রাখবো রাখবো কিন্তু কবর হতে দেব না দেখি তোর আল্লাহ তোর ইজ্জত কেমনে বাসাই মৃত্যুর পরে তোর কোনো সম্মান নাই দুনিয়াতেও তোর কোনো সম্মান আমরা দেব না আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলি আমাকে তোমরা হত্যা করবে আমি শহীদ হতে রাজি আছি তবে আমার হাতের পায়ের বাঁধন খুলে দাও আমি আল্লাহর সঙ্গে দু রাকাত নামাজ পড়ে দুইটি কথা বলবো সবাই হাতের পায়ের বাঁধন খুলে দিল কিছুক্ষণের ভিতরে তাকে জবাই দেওয়া হবে আল্লাহর বান্দা দুই রাকাত সালাত আদায় করলেন দ্রুত গতিতে তাইমুম করে দুই রাখা সলাদ শেষে হদরতে খুবাই বাল্লার দরবারে হাত উঠাইয়ে বলে মাবু মাবুদরে এ দুনিয়ার ভিতরে তুমি ছাড়া আসমান জমিনে আমার কেউ নাই ও আল্লাহ তোমার কোরানের জন্য যে আমি জীবন দেব। আমার এই জীবনটার অবশ্যই মূল্য আছে আমার মতো কামলা খাটা মানুষের কোনো দাম নাই কিন্তু আমি যখন শহীদ হয়ে যাব তোমার কোরআনে শহীদের বড় মর্যাদার কথা বলা হয়েছে কোরআন কি আমার তোমার শহীদের দেহটা লাশ মাটি হতে দেবে না তোমার শহীদের দেহের ওই লাশটা মাটি হতে দেবে না ও গোমাব তোমার দরবারে ফরিয়া শহীদের লাশকে তুমি মর্যাদা দিও তুমি সব ক্ষমতার মালিক শহীদের লাশের মর্যাদা তুমি নিশ্চিত করবে শহীদের মাথা দিয়া ওরা ফুটবল খেলবে মদ খাবে মাথার খুলি দিয়া এই বেইজ যদি তুমি হতে দিও না দুই নাম্বার ফরিয়াদ তোমার দরবারে নবী ছাড়া এ দুনিয়ায় আমার কোন মানুষ নাই এমন কেউ নাই মক্কার বুকে যাকে দিয়ে আমি খবর পাঠাবো নবীর কাছে আমি যে জীবন দিয়েছি নবীর জন্য আমি যে জীবন দিলাম কোরআনের জন্য আমি যে জীবন দিলাম ইসলামের জন্য এই খবরটুকু দেওয়ার মতো আমার কোনো মানুষ নাই রে মৌলা আমার শহীদ হওয়ার খবর তুমি আমার নবীর কাছে পৌঁছাইয়া দিও যে আমি জীবন দিয়েছি রে নবীকে বেজুতি করি নাই নবীর ইজ্জত রক্ষা করেছি জীবনের বিনিময়ে আমার নবীকে আমি ছোট করি নাই ওগো আল্লাহ তুমি আমার খবর মৃত্যুর খবর আমার নবীর কাছে পৌঁছায় দিও কিছুক্ষণের ভিতরে হজরতে খোবাইবকে জবই করা হলো তার দেহটাকে মক্কার অদূরে ফাঁকা জায়গায় ঝুলিয়ে দেওয়া হলো মক্কার মানুষেরা যেন দেখে আর ভয় পায় মুসলমান হলে তার পরিণতি এমন হবে প্রিয় হাজরী ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে আমিন বিশ্ব বিশ্বনবীর দরবারে মদিনার মসজিদে হাজির হয়ে গেছে আল্লাহ সমস্ত সাহাবারা নবীর মুখের দিকে তাকিয়ে আছে আমার নবী বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কানতেছে সাহাবারাও চেহারার দিকে তাকিয়ে কাঁদতেছে কেন কান্দে বলে না ওরাও বোঝে না হঠাৎ করে একজন সাহাবা প্রশ্ন করে নবী গো বাচ্চাদের মতো আপনি হাওমাও করে করে কেন আল্লার আল্লাহ বলে ও আমার সাহাবারা আমার আদরের খোবাইফকে ওরা করে ফেলেছে আমার খোবাইফ জীবন দিয়েছে রে কিন্তু ইসলাম সারে নাই কোরআন সারে নাই নবীকে মেদ যদি হতে দেয় নাই শহীদের লাশ মক্কার ফাঁকা জায়গায় জুলিয়ে রাখা হয়েছে কাফেররা ওর লাশটা দাফন হতে দেবে না কবরে দিতে দেবে না ওর মাথার খুলি দিয়ে মদ খাবে ফুটবল খেলবে ওরে আল্লাহ আল্লাহ তোমরা কি কেউ নেই শহীদের লাশটা ওই কাফেরদের মেষ্টনি ভেঙ্গে আনতে হবে আমার আল্লাহ তোমাকে তাদেরকে সাহায্য করবে যারা শহীদের মর্যাদা নিশ্চিত করবে আর একবার বলেন মারা হজরতের রসুল বলে তোরা কি কেউ নেই রে সঙ্গে সঙ্গে হজরতে আলি লাভ দিয়া দাঁড়াইছে লাভ বাইকে রসুল আল্লাহ আমি আলি রেডি আছি সরে বলেন হাবা শহীদের লাশ কাফেরদের মেষ্টির ভিতর থেকে কে আনবে হজরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল রসুল আল্লাহ অনুমতি দেন আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি দোয়া করে তিন হাজার কাফেরকে বহুদের ময়দানে যেমন তাড়াই ছিলাম ওই রকম মক্কার সব কাফের জন্য আমি আলী একাই যথেষ্ট অসুবিধা হবে না রসুল ইশারা করলেন হজরতে আলী মসজিদ ছেড়ে ঘোড়ার পিঠে উঠলেন তার সিরে বর্ণনা হজরতে ইমাম বোখারি বর্ণনা করেন কিতাবুল বাগাজের হাসিয়ার মধ্যে পাবেন হজরতে মেঘদাদ রাদি আল্লাহ হাত উঠাইয়া বলেন নবীজি আমাকেও অনুমতি দেন আবু বকর যেমন মদিনায় আসার সময় আপনার সঙ্গে এসেছিল আমিও আলীর সাথে মক্কাই যাইতে চাই মেঘদাদ বলল আল্লাহ ইশারা করে বলল তোমাকেও অনুমতি দিলাম যাও হজরতে মেঘদাদার আলী এক মিনিটের ব্যবধানে দুইজন ঘোড়ার পিঠে চুটলেন হজরতে মেঘদাদ বলেন আমি দেখলাম আলী চোখের সীমানার বাইরে চলে গেছে এত দ্রুত গতিতে ঘোড়া দাবড়াইতেছে মদিনা থেকে মক্কা তিনশতআশি কিলোমিটার রাস্তা সরে জোরে বলেন বড় মাইলের হিসাবে দুই শত সত্তর মাইল রাস্তারে বাবা এই দীর্ঘপথ বিরামহীন হজরতে আলী চলতেছে আর মেঘদাদ পেছন থেকে তাকে ধরার জন্য চেষ্টা করছে হজরতে মেঘদাদ বর্ণনা করেন আমি জীবনের সর্বশক্তি দিয়া ঘোড়া দাবড়াইলাম কিন্তু আলিকে ধরতে পারলাম না শহীদের লাশ যেখানে ঝুলানো আছে সেখান থেকে কিছু দূরে গিয়ে আলীর ঘোড়াটা থেমে গেল আমিও আলীর পাশে এসে দাঁড়াইলাম হজরতে আলী বলে মেঘদাদ রে এই মুহূর্তে যুদ্ধ না করে আগে আল্লাহর রহমত চাই এজন্যই হজরতে আলী ঘোড়ার পিঠ থেকে নামলেন তাই বুম করলেন দুই রাখাত সলা সদা করলেন আর হাত উঠাইয়া বললেন তিনটা কথা জোরে বলেন কয়টা জোর সে বলেন এক নম্বর কথা আল্লাহ গো পাঠিয়েছেন রহমত আল্লিল আলমিন দুই নম্বর কথা সাহায্য দাও আলামিন তিন নম্বর কথা শহীদের লাশ নিতে এসেছি বলেন পাঠিয়েছে রহমত আল্লিল সাহায্য দাও গৌরবুল শহীদের লাশটা নিতে এসেছি তিনটা কথা এই কথাগুলো বলার শেষ হয় নাই হজরতে আলী দেখতেছে একটা সাদা মেঘ এভাবে বুখারি বর্ণনা করেন হজরতে মেদাদ বর্ণনা করছে একটা সাদা মেঘ ঘুরতে ঘুরতে নিচে নেমে এসেছে যে একশো কাফের শহীদের লাশটা পাহারা দিচ্ছিল কাফেরদের মাথার উপরে একটা ঘন কুয়াশার মতো আস্বাদন তৈরি করলো এক মিনিটের ভিতরে ঠান্ডা একটা মাতাস প্রবাহিত হলো কাফের হাতের তরবারি ফেলে দিয়া জমিনে ঘুরি ঘুমিয়ে পড়ল কার ক্ষমতা জোরসে বলে আরও জোরে আল্লাহ ব্লাহিন বলছে বান্দারে আমি যদি তোমাদের রহমত করি কবরের ভিতরে তুমি এক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়বে তফসির বলতে সে কোরআনের বরণ ইয়া হইলে না মম্মাফনা মিম্মার কয়দ ইনহা দা মাদার রহমান ওয়াস তখন সনুল সোরে কোরাল্লা ঘুমন্ত কবর বার্সিনা বিরক্ত হইয়া ফেরস্তাদের বলবে কেন আমাদের ঘুম ডিস্টার্ব করছ কেমন আমরা ঘুমাইলাম কেসা ঘুমের মধ্যে ডিস্টার্ব করে ফেরেস্তারা বলবে ওরে আল্লাহর বান্দা ক্ষমা করবেন হ্যাঁ রহমান ওয়সদুর সালুন নবীদের সেই সত্যবাণী কেয়ামতে উঠতে হবে রহমান রহিমের সেই কথা কেয়ামতে উঠতে হবে আসল জন্নাতে যেতে হবে আপনারা ঘুমিয়েছেন কোমপক্ষে পঞ্চাশ হাজার বছর অর্থাৎ কেয়ামতের আগের দিনও যিনি মারা যাবে কিয়ামত সংগঠিত হবে পঞ্চাশ হাজার বছর তারপরে তো জান তে মিনিমাম পঞ্চাশ হাজার বছর ঘুমিয়েছেন আপনারা বলতেছেন কেবল ঘুমাইলাম আপনারা আসলে জান্নাতের একটা আবহাওয়ায় ছিলেন তাই ঘুমিয়ে গিয়েছিলেন আর এখন আপনারা উঠবেন আসল জান্নাতে যাওয়ার জন্য ওই আরসের নিচে আপনাদের জন্য নাস্তা রেডি আছে সোনার পালঙ্কে বসে নাস্তা করবেন কেয়ামত হয়ে যাবে তারপরে আপনারা সালাম কালাম নিয়ে জান্নাতে চলে যাবেন সুরাতুল ইয়াসিনের ভিতরে কি সুন্দর করে বিশাল বর্ণ রয়েছে ফিজিলে অলিন আলাল আর ইকিমত্তা ফি ও হুম আজ আহারে স্ত্রীদের সাথে করে মুমিন না। শুধু নিজে না নিজের নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে ফিজিলে আলিন আলাল আর ইকিমত্তে ফি ওন জান্নাতের আরশের সামিয়ানের সায়ার নিচে বসে মুত্ তকিউন তাকিয়ুন মানে হলো খাট বা পালঙ্ক পালংকে বসে নাস্তা করতে থাকবে আল্লাহর হুকুমে আর এই নাস্তা খাইতে খাইতে পঞ্চাশ হাজার বছর কেমন শেষ এবার বলা হবে সালামুল কৌলাম রব্বির রহিম আল্লাহর সালাম নাও জান্নাতে ঢুইকা যাও আর একবার বলে কোন বিচার নাই জোরে বলবেন না আল্লাহ একবার এই জন্য বিচার ছাড়া জান্নাতে যাবে তারা এই কোরআন জীবনের জন্য মানবে যারা রসুলের সাহারা জিজ্ঞেস করেছিলেন নবী গো এমন বিচার ছাড়া জান্নাতে কারা যাবে আমার নবী বলেছেন যে ব্যক্তি জীবনের জন্য কোরআনকে গ্রহণ করবে জাহান্নামের শাস্তি তাদের জন্য নাই কবরে নাই নাই হাসরে জায়গায় শাস্তি শাস্তি তাদের তাদের জন্য জন্য অফ, শুধু আনন্দ আর সুখ তাদের জন্য আল্লাহ দান করেছে কারণ তারা আল্লাহর জান্নাতের মেহমান দুনিয়ায় জীবনের জন্য মেনেছে কোরআন এরাই হবে জান্নাতের মেহমান মেহমানের কোনোদিন বিচার হয় না আর একবার বলেন সুবহানাল্লাহ এই এজন্যই জান্নাতের মেহবান হতে হলে নিজের জীবনকে কোরআনের জন্য দিতে হবে আর কোরআনের পথ ধরে নিজের জীবনকে চালাইতে হবে আর একবার বলেন ঠিক কিনা তাই নেতারা কি বলল টেলিভিশন কি বলল পত্রিকা কি বলল ভারত কি বলল রাজনীতিরা কি বলল এত কথা নয় বরং কোরআন বলবে যে কথা আমি মানব সে কথা এটাই হলো জান্নাতের দলিল বিনা হিসাবে জান্নাত আর একবার বলেন মার হামা কে কে রাজি আছেন কোরআন জীবনের জন্য মানতে তুই হাত তুলে আল্লাহকে দেখা লীল লহবি আল্লাহ কবুল করেন জোরে কান প্রিয় হাঁ আমরা যে কথা বলছিলাম যে এই কোরআনের পথ একমাত্র জান্নাতের হ্রাসপদ বিকল্প নাই জোরে খুব খেয়াল করেন হজরতে বেগদাদের কথা আমি বলছিলাম জোরে এখন সুভাং হজরতে খুবাই গ্রাদেল্লাহু ত্রাহুন লাশের কথা বলছিলাম জোরে করেন লাহৎ দেখুন পরের বাড়ি কামলা দিয়া খায় এই লোকটার জন্য জিবরাইল নাজিল হইছে জোরে কোন সুবহানাল্লাহ এই লোকটার জন্য বিশ্বনবী তার নিজের জামাইকে পাঠাইছে জীবনবাজি রেখে আরেকবার কোন সুবহানাল্লাহ নিজের জামাইকে পাঠাইছে কাফেরদের মোকাবেলা করার জন্য নে আমার জামার জীবন চলে যাবে এই কথা নবী চিন্তা করে নাই জোরে কোন লাভ আকবার মেয়েটা বিধবা হয়ে যেতে পারে চিন্তা করে নাই মাদদাদ বলছে খুবাইবে ইরজ্জতে আলীর আগমন জোরে কন সুবহানাল্লাহ কত বড় কথা আপনি কি চিন্তা করতে পারেন ঘটনাটা কি ঘটল লক্ষ্য করেন কাফেররা যখন ঘুমিয়ে গেল আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী বলেন মגדদের সময় হয়েছে আল্লাহর রহমত পেয়ে গেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে দুইজন মিলে শহীদের লাশটা খোলা শুরু করল যখন খুলতেছে মদিনার নবীর কণ্ঠে হুকুম আসতেছে বাতাসের ইথারে ভেসে হজরতে মেঘদাদ বলেন নিজ কানে আমি শুনলাম আল্লাহর নবীর কণ্ঠে ভেসে আসলো নবী আবার মদিনার মসজিদে বসে বলে রে শহীদের লাশটা সিনার সঙ্গে বাইধানাও আপনাদের এখানে বসতে হবে নবী মোদিনাই ওরামক দুই সত্তর মাইল রাস্তা দূরে নবী আমার কথা বলছে বাতাসে ভেসে মেঘদাদ আর আলী শুনতেছে এটা কোন টেলিফোনের কথা গ্রামীণ টেলিফোন বাংলা লিঙ্ক না আরও টেলিফোন জোরে বলবেন না আল্লাহ আকবার হজরতে মেঘদাদ বলে নবী আমার বলতেছে আলী রে শহীদের লাশটা সিনার সঙ্গে বেঁধে নাও বাচ্চা যেমন বুকের সঙ্গে বেঁধে নেয় মায়েরা ওই রকম বুকের সঙ্গে বেঁধে তারপরে চলো হজর এখন সুভান শহীদের লাশটা বুকের সাথে বেঁধে নিয়া হজরতে আলিয়ার আর মেঘদাদ চলতে সে এখন ঠিক এমন সময় জুল হুলাইফা নামক একটা জায়গা আছে তাফসিরে বর্ণনা আছে এটা কিন্তু বর্তমান হজের একটা মেকাত এই জুল হুলাইফায় আসার সাথে সাথে পেছন থেকে কাফেররা আবার হজরতে আলিয়ে ঘিরে ফেললো কারণ দশ মিনিট পরে তাদের ঘুম যখন ভেঙে গেছে দেখে ফাঁকা জাগা কিন্তু ঘোড়ার পায়ের দাগ দেখা যায় ওই দাগ অনুসরণ করে ওরা খালি খালি জুল হুলাই ফাই এসে মক্কামুদিনার মাঝখানে এই জায়গাটা ঘিরে ফেলেছে আর একবার বলেন সুরহা তরবারি ঘোরাইয়া এক স্বজন কাফেরে বলেন খুবাইপকে যেভাবে হত্যা করেছিলে তোদের কপালে ওইভাবে মরণ আছে এইবার হজরতে আলী আর নিজে স্ত্রী থাকতে পারলেন না মুখের কাপড়ের নেকাপটা টান দিয়া খুলে ফেললেন কাফেরদের উদ্দেশ্যে বললেন ওই কাফেরের গোষ্ঠী ভালো করে শুনে হাজার কাফেরকে যেমন করে তাড়া করেছিলাম রে একটা কেউ রেহাই দেই নাই যে কয়টাকে হাতের গোড়ায় পেয়েছি আজকের দিনে তোদের একশো জন কাফের আমাকে হুমকি দিস আমি আলিম বলি আমার কোমরের তরবারি আছে দুইটা এটা যতক্ষণ আছে একজন কেউ ছাড় দেব না চলে আয় তোদের স্ত্রীদের বিধবা বানায় দেই তোদের সন্তানদের এতিম বানায় দেই জোরে জোরে বলেন মারা জোরে বলেন নারায় হজরতে আলী শহীদের লাশ বুকে বাইধে নেছে দুই হাতে দুই তরবারি নিয়ে কয় চলে আয় হজরতে আলির সিহারা দেখে বাঘ দেখার মতো ভয় পাইছো ওরে সর্বনা সেরে কথা আপনাদের এই জায়গা বাঘ লাগবে না বাঘের বাদশা যদি এসে প্যান্ডেল এটা ঝাঁপ দেয় এখানে থাকবেন না দৌড় দেবেন হজরতে আলীর সিহারা দেখছে মানে বাঘ দেখার মতো চুলকাই গেছে ওরে সর্ব আলী কারণ একশো জন কাফের আলী তো দশ মিনিটে কচু কাটা করে ফেলবে দুই হাতে তরবারি দিয়ে বলতে চলে আয় মারবি আমার আয় আমি আলিম নেব তা আলিম জোরে কম সুহান এখন ওরা দৌড়ায় পালাইতেও পারতেছে না যাইতেও পারতেছে না কারণ দৌড়ায় পালালে আলী ছাড় দেবে না তো তাড়িয়ে ধরে মারবে সার নাই কারণ বাঘের বাঘের সামনে পড়ে গেছে তো জোরে কম সুহান বাগের বাঘের সামনে পড়লে ছাগলের বাচ্চা পালাই যাইতে পারে এই জন্য পালায়ও যাইতেছে না ওরা কাপড় শুরু করছে ঠিক এজ লাইক এট এট এই সময়ে এরকম ভাবে এই সময়ে হঠাৎ করে নবীর আবার এলহাম বাজল আলী রে শহীদটা জমিনে শোয়ায় দাও বাকি কাজ আল্লাহ করবে হজরতে মেঘদাদ বলে নবীর কণ্ঠে আওয়াজ শুনতে পেলাম আমার নবী বলে আলী রে শহীদটা জমিনে শোয়ায় দাও জমিনের মালিক তার বাকি কাজ করবে খেলা শুরু হয়ে গেছে না কথা না কে হজরতে আলী আর দাঁত মিলা শহীদের লাশটা বুকের থেকে খুলে জমিনে শোয়াই দিয়েছে একশো কাপের চতুর্দিকে ঘিরে অপেক্ষা করতেছে কি খেলা শুরু হয় দেখি এইবার লাশটা শহীদে যখন শোয়াই দিয়েছে জমিনের উপরে প্রিয় এইবার কাফেররা রা দাঁড়িয়ে আছে হজরতে আলী ঘোড়ার পিঠে উঠলেন এমন সময় মাটিটা জমিন কাপা শুরু হয়ে গেল আর একবার বলেন মার খুব খেয়াল করতে হবে বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজির হাসিয়াতে এসেছে হজরতে মেঘদাদ এবং আলী দুইজনই বর্ণনা করেছেন ইমামে বুখারি বলেন জমিন কাঁপতে শুরু করলো চড়াত করে জমিন সামনে অনেকখানি জায়গা ফাটল সৃষ্টি হল সবার আল্লাহ বলবেন না জমিন কার ভূমিকম্প হয় কার হুকুমের আসমান কার আসমানের বিদ্যুৎ চমক হয় কার হুকুমে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে বুঝতে হবে ওয়াল্লাযী ইউরীকুমুল বারক্বা খাওফা ওয়া তাবাআ বিদ্যুৎ এর চমকের ব্যাপারে বর্ণনা এসেছে এর ভিতরে একদিকে ভয় আছে আর একদিকে খুশির খবর আছে তাবাআ খুশির খবর কি বিদ্যুৎ যখন চমক হয় ফসল ফেটে আসমানের রহমত ধরে ফসল ফল ফসলের সমস্ত ডালগুলো ফলের খোসাগুলো গর্ভধারণের জন্য প্রস্তুত হয় জরেকল সুবহানাল্লাহ আসমানের দবাত আবার বান্দার রিজিকের ব্যবস্থা ফসলের গাছ কখন ফল ধারণ করে এবং ধারণ করে জরেকল সুবহানাল্লাহ আর ভয়টা কি ওই যে দারোগা বাবু কানে আগল দিয়ে দৌড় দিয়ে খালে উঠছে কার ভয় কথা বল না কে মসজিদ না মন্দিরটা খেয়াল নাই পায়ের জুতো না কথা বোঝেন না এইটাই হলো ভয় যে মাথার উপর যদি একটা পড়ে না পুরায় ফেলে ফেলাইবো একদম জোরে বলেন সুহান গাছের উপরে পড়লে গাছ আস্ত থাকবে দ্বারা গবাবুর মাথার উপরে পড়লে তারা থাকবে বল লগে যাইতে পারবো আবার ওই জায়গাই শেষ আর যাইতে পারবো না মা বলার টাইম নাই তার আগেই শেষ জোরে বলেন ঠিক কিনা এটা হলো খাউফ আর এটা হলো তাবাআ আরেকবার কোন সুবহানাল্লাহ ওই তাফসিরে করে করতেছি না خیال করেন ভূমিকম্প শুরু হচ্ছে তাফসিরে আসছে সাজ্জারতু ওয়াহিদা একটা সাগুলি চট করে জমিন ফেটে গেছে জোরে কোন সুবহানাল্লাহ জমিন সরে গেল বাতাস ঘুরতেছে আরসাল আরিয়াহা বাতাস ঘুরতে ঘুরতে লাশটাকে উঁচু করে নিয়া ফাটলের মধ্যে শুয়ায়া দিল জোরে বলল সুবহানাল্লাহ নিজে হাতে আল্লাহ পাককার কুদরতি হাত দ্বারা শহীদদের লাশটা কবরে ঢুকাইল আর একটা জাকুনি হলো মাটি আবার লেবেল হইয়া গেল সুবহানাল্লাহ আল্লাহ তাই বলে তাবারাকাল্লাজি বিয়াদিহিল বুল ও হুয়া আলা কুল্লি সেই আমি আল্লাহর কুদরতি হাতে জোরে পড়ছি আমার রসুল বলে খোবাইবের লাশটা আল্লাহ নিজ হাতে মাটি দিল তা আল্লাহর হাত কিভাবে আসলো বাতাস লাশকে নিয়ে গেল জমিন ফাটল সৃষ্টি করল আবার লেবেল হইয়া গেল এ দৃশ্য দেখে একশো জন তিরিশ জন কি রে আর শোক স্তব্ধ হয়ে গেছে কাফেররা থত করে কাঁপতেছে চোখ দাঁড়ায় গেছে পালাবার কোনো সাহস নাই অদ্রতে আলী কয় কাফের বাচ্চারা পালাইস না ক্যা তোর ভাইরা তো পালায় বাড়ি গেল গা তোরা দাঁড়ায় আছিস কে কয় আমরা পালাবো না যা দেখলাম নিজের চোখে এতদিন মনে করেছিলাম মোহাম্মদ মিথ্যা কথা বলে এতদিন মনে করেছিলাম আল্লাহ বলতে কেউ নাই এখন যা দেখলাম এ আল্লাহ ছাড়া আর কেউ করে না আলী রে আর থাকতে চাই না কাফের বেঈমান আনতে চাই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান হজরতে আলী বলেন তাইলে সত্তর জন মুসলমান হয়ে গেল জোরে করল্লাহ আবু জাহেলের ছেলে একরামা ইসলাম বুঝে দেবে সেই জন্য একজনকে শহীদ করে দিল লস হয়েছে বলে না লাভ হয়েছে একজন শহীদ হয়েছে সত্তর জন মুসলমান হয়েছে সুবরাল্লাহ বলবেন না হজরত রসুল হজরতে আলী যখন আসলো সত্তর জন নব মুসলিমকে সাথে কইরা মদিনার মসজিদে নবী আমার বুকে জড়ায় ধরে কয় আলী রে কাম করতে গেছ একটা কইরা আইলা দুইটা আর একবার বলেন সুহান রাখে আল্লাহ মুসলমানের ইসলাম কি কুমলো না বাড়লো হ্যাঁ রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে এজন্য ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ হিরো হইতে পারে না ইসলাম সে তো আল্লাহর বরণে আমর আপনি এর পক্ষে থাকবেন আপনার জীবন সুন্দর হবে ইসি বিপক্ষে চলে যাবেন আপনার জীবন ধ্বংস হবে আজরাইলের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না